हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के शेयर करছি মিল্ক কেকের রেসিপি। आशा करी আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এই ধরনের নতুন নতুন আরো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। কড়াইয়ে আমি 1 লিটার মতন দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে এর আগে আমি একবার ফুটিয়ে নিয়েছিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দুধটা ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোয়ে করে দিচ্ছি। এবার এই মিডিয়াম টু লো ফ্লেমেই আমি দুধটাকে ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না দুধটা নিজের অরিজিনাল কোয়ান্টিটির 1/3 পরিমাণ বাকি থেকে যায়। দুধটাকে কিন্তু মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, না হলে কিন্তু দুধটা তলায় লেগে যেতে পারে। দেখুন প্রায় 15 মিনিট আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি। দুধটা আগের থেকে অনেকটা ঘন হয়ে এসছে। এবার কিন্তু দুধটাকে প্রায় কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে কিন্তু দুধটা তলায় লেগে যাবে। এবার এর মধ্যে অ্যাড করছি একটা ক্রাশড করা এলাচ, মিক্স করে নিচ্ছি ভালো করে। এবার এর মধ্যে অ্যাড করছি প্রায় 1 টেবিলস্পুন মতন পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিয়ে সঙ্গে সঙ্গে দুধটার সাথে মিশিয়ে নিতে হবে। পাতিলেবুর রস দেওয়ার ফলে দুধটা কেটে যাবে, কিন্তু যেহেতু দুধটা গাঢ় হয়ে গেছে সেজন্য পুরো ছানাটা কাটবে না। এবার দুধটাকে ততক্ষণ পর্যন্ত আমাদের ফোটাতে হবে যতক্ষণ না এর সমস্ত জলীয় অংশটা বাষ্পীভূত হয়ে যায়। আর দুধটাকে কিন্তু এই সময় কন্টিনিউয়াসলি নাড়তে হবে, কারণ যখনই দুধটা গাঢ় হতে শুরু করবে তখনই কিন্তু এর কড়াইয়ের তলায় লেগে যাওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যাবে। প্রায় 5 মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করছি 6 টেবিল স্পুন মতন চিনি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার ফলে দুধটা একটু পাতলা হয়ে গেছে, সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমরা প্রায় আরও 10 থেকে 15 মিনিট জাল দেব। একটা বাটিতে আমি ঘি লাগিয়ে গ্রিস করে নিচ্ছি, কারণ মিল্ক কেকটা আমি এই বাটিটাই সেট করব। দেখুন প্রায় 15 মিনিট পর দুধটা অনেকটা গাঢ় হয়ে এসছে। দুধটাতে কিছুটা জলীয় অংশ এখনও আছে, সেই জন্য এটাকে আমি ভালো করে নেড়ে নেড়ে প্রায় আরও 5 মিনিট মতন রান্না করব। বারবার বলছি দুধটাকে কিন্তু এখন কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নাহলে কিন্তু দুধটা একদম তলায় লেগে যাবে এবং পুড়ে যাবে। সেক্ষেত্রে মিল্ক কেকের টেস্টটা কিন্তু একদম বাজে আসবে। তো এবার আমি মিশ্রণটাকে গ্রিস করা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আমি এখানে মিল্ক কেকের মিশ্রণটাকে বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এবার এটাকে ঢেকে প্রায় 10 থেকে 12 ঘন্টা রেখে দেব সেট হওয়ার জন্য। আমি প্রায় 12 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম এটাকে সেট হওয়ার জন্য। দেখুন মিল্ক কেকটা খুব সুন্দরভাবে জমে গেছে। তো এটাকে এবার আমরা ডিমোল্ড করে নেব। মিল্ক কেকটাকে ডিমোল্ড করার জন্য অবশ্যই বাটিটাকে গ্যাসে কিছু সেকেন্ড রেখে একটু গরম করে নেবেন, নাহলে কিন্তু এটা সহজে ডিমোল্ড করা যাবে না। তো আমি কিছু সেকেন্ড জাস্ট গরম করে নিচ্ছি। এবার বাটিটাকে আমি একটা প্লেটে উপর করে নিয়েছি। হালকা করে ট্যাপ করতে দেখুন খুব সহজেই ডিমোল্ড হয়ে গেল। এবার এটাকে ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন মিল্ক কেকের টেক্সচারটা মার্কেটে যেমন পাওয়া যায় ঠিক সেরকম এসছে, আর এর স্বাদটাও ভীষণ ভালো আসে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।